আমাদের আসানসোলের ছেলে সঞ্জিত কুমার, যে সুকমায় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ হয়েছে, আমাদের দেশের রক্ষার্থে, আমাদের রক্ষার্থে যে নিজেকে শহীদ করে দিয়েছে, তার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখার জন্য, তার স্মৃতিচারণের জন্য আমরা আজ রোড রেসের আয়োজন করেছি। প্রচুর ছেলেরা আজ পার্টিসিপেট করেছে। আগামী দিনেও তাকে যেন আমরা ভুলে না যাই, এই শহীদকে, আসানসোলের এই শহীদকে যেন আমরা ভুলে না যাই, তার জন্য আমরা সবসময় সচেষ্ট। আসানসোল কা সপুত সঞ্জিত কুমার হরিজন, জিসনে সুকমা মে হমারে দেশ কি রক্ষা কে লিয়ে, উস রাজ্য কি রক্ষা কে লিয়ে, মাওবাদিয়ো কে দ্বারা জিসকি হত্যা কি গই, ল্যান্ডমাইন বিস্ফোরণ মে জিসকা ডেথ হুয়া, উসকি ইয়াদ মে আজ ইয়াহাঁ পর রোড রেস কা আয়োজন কিয়া গিয়া, হাজারো কি সংখ্যা মে ইয়াহাঁ পার্টিসিপেট হ্যায়, অর উসনে হমারে লিয়ে, হমারি সুরক্ষা কে লিয়ে জো বলিদান দিয়া হ্যায়, উস বলিদান কো ইয়াদ করনে কে লিয়ে আজ রোড রেস কা আয়োজন কিয়া গিয়া, হাজারো কি সংখ্যা মে ইয়াহাঁ পার্টিসিপেট উপস্থিত হুয়ে হ্যায়, অর হম আনে ওয়ালে দিনো মে উসকি স্মৃতি কো ইয়াদ রাখনে কে লিয়ে এসে কার্যক্রম কা আয়োজন করতে রহেঙ্গে। আশ্রম রাজবন্দা উষাচার মোড় আর মহিলা বাচ্চা জায়গা ও পাতা জায়গা যে হাজার লেখে খাড়া হয় হাতে না থাকে তাহলে ওখানে কার্যকর হবে না। পুরস্কার নেবার জন্য আমাদের সভা মঞ্চের সামনে চলে এসো, আমরা পুরস্কার গুলিব, 15,000 টাকা নগদ মেনে সার্টিফিকেট তুলে দিচ্ছে। বাবু এদিকে একটু ঘুরে যাক তো, একবার এদিকে দেখবেন, বাবু এদিকে দেখবেন, তিনি কাকড়াপাড়া থেকে এসেছে, তাদেরকে দেখবেন একটু
ওইদিকে ঘুরে যায়, ওইদিকে এইদিকে ঘুরে, হ্যাঁ এইদিকে সব ক্যামেরা আছে, একটু এইদিকে প্রাইজ দিয়ে বাবু দেখবে, হ্যাঁ এদিকে এদিকে থাকা ঠিক আছে। আমাদের এখানে অংশগ্রহণ করেছে শুভঙ্কর ঘোষ, তাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মিউনিসিপ্যাল সদস্য ডক্টর ঠাকুর ট্রফি। ঠিক আছে ঠিক আছে ওকে চলো।